আগামী কয়েকদিন কেমন থাকবে, পূর্বাভাস কি জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয়ন মিত্রর সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি সঞ্চয়নের কাছে। সঞ্চয়ন, কেরালে বর্ষা ঢুকেছে আমরা জানি, কিন্তু কবে বঙ্গে বর্ষা ঢুকবে, আবহাওয়া দপ্তর সূত্রে কি জানানো হচ্ছে এবং আগামী কয়েকদিন কেমনই বা থাকবে আবহাওয়া? দেখো, মোটামুটিভাবে বলা যেতে পারে কেরলে স্বাভাবিক সময় বর্ষা ঢুকেছে। দিল্লির মৌসুম ভবন জানিয়ে দিয়েছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই উত্তর পূর্ব ভারতে বর্ষা ঢুকে পড়বে। এবং উত্তর পূর্ব ভারত দিয়ে বর্ষা ঢোকার পরে আমরা জানি যে আমাদের রাজ্যে প্রথমে উত্তরবঙ্গে এবং তারপর দক্ষিণবঙ্গে বর্ষা পা লাগে। সেক্ষেত্রে প্রথমে উত্তরবঙ্গে জুনের প্রথম সপ্তাহে ঢুকে পড়ে এবং তারপর দ্বিতীয় সপ্তাহে দক্ষিণবঙ্গে পা রাখে বর্ষা। যেহেতু বর্ষা খুব কাছাকাছি এসে গিয়েছে, তাই এই আর্দ্রতাজনিত অস্বস্তি এটা চরম আকারে রয়েছে। সকাল থেকে আজকেও দেখা যাচ্ছে একেবারে ঘর্মাক্ত আবহাওয়া, এবং এর ফলে যেটা হয় যে দুপুর বিকেলের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়। আজও সেরকম সম্ভাবনা রয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দুপুরের পর থেকে হতে পারে। কিন্তু সামগ্রিকভাবে এই ধরনের ঘর্মাক্ত পরিস্থিতি আগামী কয়েকদিন চলবে। এখন কতদিনে বর্ষা আমাদের রাজ্যে পা রাখে এখন সেটাই দেখার। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের মুখ্যমন্ত্রী মুখ কি তিনি? এটা কি দলের ঘোষিত অবস্থান? সম্প্রতি অভিষেক ঘনিষ্ঠ একাধিক তৃণমূল নেতা সাংসদের পোস্ট ঘিরে এই জল্পনা মাথা চাড়া দিয়েছিল। সোমবার প্রথম এই ইস্যুতে মুখ খুললেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দোসরা মে তৃতীয় তৃণমূল সরকারের প্রথম বর্ষপূর্তির দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎ নিয়ে জল্পনা উস্কে দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি ফেসবুকে লেখেন, তৃণমূল কংগ্রেসের এক সৈনিক হিসেবে বলতে পারি 2036 সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী থাকবেন মমতা দি, আর সেই 2036 সালে তিনি অভিভাবকের মতো উপস্থিত থাকবেন এমন অনুষ্ঠানে যেখানে মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন অভিষেক। তবে সেই সঙ্গে তিনি এও লেখেন, তার মধ্যে যদি দিল্লির এবং দেশের দায়িত্ব নিতে হয় তাহলে পরিস্থিতি আরেক রকম তো হবেই। পরের দিনই তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারও টুইটারে লেখেন, আমি চাই আমাদের দিদি 2024-এ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আরএসএস মনোনীত রাষ্ট্রপতির থেকে, আর এই বিজেপির গোবর্ধন জগদীপ ধনকড়ের থেকে বাংলায় 2024-এ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন আমাদের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে অবশ্য সেই টুইট তিনি ডিলিট করে দেন। তবে কিছুদিনের মধ্যে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের গলায় আবার শোনা যায় কার্যত উল্টো সুর। আমি মনে করি অভিষেক আমাদের এই তরুণ প্রজন্মের শ্রেষ্ঠ নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে কোনো তুলনা করা যায় না কাউর। আমি তো এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কে হবে ভাবতেই পারছি না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী। আমি তো জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতগুলো বক্তৃতায় বলেন তত বলে আজ থেকে 20 বছর পর্যন্ত আমাকে সরকারের মধ্যে ভাববেন না। তারপরেও কেন লোকে এইরকম বলে সেটা আমি জানি না, আমার পক্ষে বলা সম্ভব নয়। আমার কাছে মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাচ্ছেন দীর্ঘ ইতিহাস তৈরি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে। মমতার পর নেতা হবেন কে সেটা মমতা যতক্ষণ আছে ততক্ষণ তার বলতে পারছি না কে। তৃণমূলের অন্দরে এই দুই সুরকে হাতিয়ার করে খোঁচা দিতে ছাড়েনি বিরোধীরা। তারা প্রশ্ন তুলতে শুরু করেছিলেন, 2024-এর লোকসভা ভোটের আগেই কি তাহলে তৃণমূলের গদির লড়াই শুরু হয়ে গেল? এই বিতর্কে ইতি টানতে কি শ্যামনগরের সভা থেকে ব্যাখ্যা দিলেন অভিষেক জল্পনার রাজনৈতিক মহলে? কৃষ্ণেন্দু অধিকারী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।